দেখো এক গামলা কাঁচা তো কলপাট থেকে কেচে নিয়ে আসলাম, একদম যাব হচ্ছে উপরতলায়। আরও কিছু জামা কাপড় একদম সেটের নিচে পড়ে আছে, তোমাদের দেখাই, হাঁপিয়ে গেছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ এক গাদা জামা কাপড় পড়ে আছে, মানে দুদিন তিন দিন মেঘলা হওয়ার জন্য, বৃষ্টির জন্য না এগুলো শোকায়নি আর কি ঠিকঠাক, এখন তুলে নিয়ে যাবো, শুকিয়ে গেছে, উপরতলায় যাচ্ছি চলো। দেখো ভীষণ ঝলমলে আজকে রোদ বেরিয়ে পড়েছে, আর আমিও ছাদের উপরে জামা কাপড়গুলো সকাল সকাল কেচে মিলে দিলাম আর কি, এগুলো শুকিয়ে যাবে। আর আমি আজকে হচ্ছে লেপ রোদে দেবো আর কি, দুটো লেপ বাঙ্কার থেকে বের করেছি আজকে, আর কম্বলগুলো তো বের করেছিলাম রোদে টোদে দিয়ে, তারপরে গায়ে দেওয়া হচ্ছে, আর লেপগুলো বের করেছি আজকে রোদ দেখে বের করে ফেলেছি আর কি দুটো লেপ। তো আমার শাশুড়িমা দুদিন ধরে বলছিল ওনার শীত করে রাত্রে আর কি খুব, লেপ ছাড়া হয় না, বয়স হয়ে গেছে তো একটু শীতটা বেশি লাগে ওনার এখন, তো রোদে না দিলে তো লেপ গায়ে দেওয়া যাবে না, যে কোনো জিনিস কিছুদিন যদি ভরা থাকে তো এগুলো রোদে দিলে জামটা নষ্ট হয় আর কি, ওই জন্যই আমি আজকে এই যে লেপ দেখতে পাচ্ছ প্যারাপিটের উপরে ফেলে দিয়েছি, এগুলো রোদ খাবে সারাদিন একটু, আর মাঝখানে এসে আমি উল্টে পাল্টে দেবো, তো দুপিট পুরো রোদ খেয়ে যাবে, তারপরে নিয়ে যাব আর কি গায়ে দিতে দেবো রাত্রেবেলা শাশুড়িমাকে। আর দেখো শীতের গাঁদা ফুলের চারা লাগানো হয়েছিল, আর বৃষ্টির পরে তোমাদের সাথে শেয়ার করছি, এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি দেখতে দেখতে তোমাদের সাথেই শেয়ার করছি, এখানে দুটো পুরো যমজ ফুল একসাথে ফুটেছে, মানে গায়ে গায়ে ফুটেছে আর কি, তো তোমাদের একটু দেখালাম, আমি শেয়ার করলাম। দেখো এতগুলো জামা প্যান্ট আবার তুলে নিয়ে আসলাম সেটের নিচ থেকে, এগুলো আবার পাট করে রাখবো আর কি, আর ওগুলো পাতে দিয়ে আসলাম, রোদ খাক, আজকে রোদ বেরিয়েছে বেশ, ঠিক আছে চলো। এখন খাটের উপরে রেখে দিলাম, পরে সময় করে পাট করে নেবো। বন্ধুরা তার মুড়ি খাচ্ছে, বাদাম মুড়ি, আর হচ্ছে সবার দেখা হয়ে গেছে, চলে গেছে ওদিকে বারান্দার ঘরে, ছেলে পড়তে বসছে, মেয়ে বসছে এই ঘরে পড়াশোনা করছে আর কি, ছেলের পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যাবে, তাড়াতাড়ি রান্না করব। বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এই যে দেখতে পাচ্ছ কলা গাছের কাণ্ডের ভিতরে যে অংশটা থাকে তাকে থোড় বলা হয়, তো আমাদের বাগানে কলা গাছ ছিল দুটো, কেটে দিয়েছিল আমার হাজব্যান্ড, তোমাদেরকে বলেও ছিলাম আর কলা পাতায় খেয়েও ছিলাম আমরা, তো আজকে থোড়টা কেটে নিয়ে এসেছি, মানে কলা গাছের ভিতর থেকে এই থোড়টা বের করেছি, কিন্তু থোড় এর ভিতরে একটুও নেই, আমি ভেবেছিলাম হয়তো না একটু বা একটু বেরোবে, আমি রান্না করব থোড় দিয়ে, মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বা এমনি ভাজা করলেও ভালো লাগে, কিন্তু এর ভিতরে একটু থোড় হয়নি, কারণ কচি গাছ ছিল আর গাছটা না এত লম্বা হয়ে গেছিলো পাঁচিলের ধারে হয়েছিল আর কি, একদম মানে কচি গাছ এত লম্বা হয়ে গেছিলো, হেলে পড়েছিল আর কি, ওই জন্যই কেটে দেওয়া হয়েছে দুটো কলা গাছ, তো আমার হাজব্যান্ড কেটে দিয়েছিল, আর আমি আজকে থোড় বের করে নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি, ভাবছি কি রান্না করব থোড় আজকে রান্না করব, কিন্তু এই থোড়ের ভিতরে একটুও কিছু নেই, এটা হচ্ছে মানে বিচিকলার গাছ ছিল আর কি, তো এতটাই উঁচু হয়ে যায় তাড়াতাড়ি, আর বিচিকলা তো একদম ভালো লাগে না আমাদের খেতে, আর আমার হাজব্যান্ড কেটে দিয়েছিল আর কি কলা গাছটা, তো আমি মানে বেকার বেকার আমার পরিশ্রম হলো, আর কাটতে গিয়ে এগুলো নিয়ে এসে কোনো কাজেই হলো না, আমার শাশুড়িমা বলছে কি একটু রাখো আমি দেখবো আর কি ভিতরে কী আছে না আছে। দেখো বন্ধুরা আজকে দুপুরের মেনুতে কী কী আছে তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করে নিই, কেমন রান্না কমপ্লিট করে নিয়েছি, এটা হচ্ছে মাংস আলু দিয়ে চিকেন রান্না করেছি, আর এইটা হচ্ছে তোমার মূলো ফুলকপি আলু বেগুন দিয়ে, আর কপির ডাঁটা ফুলকপির ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছি আর কি, এটা আর এখানে করেছি হচ্ছে মাছের ঝোল, হাজব্যান্ড মাংস খেতে ভালোবাসে না, আমার শাশুড়িমা মাংসই খায় না, আর এই জন্য মাছ দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করেছি আর কি ফুলকপি আলু দিয়ে ধনে পাতা দিয়ে, ঠিক আছে এই হচ্ছে দুপুরের মেনু আমাদের, আর ভাত তো আছেই, এই যে খাওয়ার পাটি চলে এসেছে দেখতে পাচ্ছ, ঢাকনা খুলেই একদম অবাক, মা এত কটা রান্না করেছিল,
দেখা দেখা কি হয়ে গেছে। হ্যাঁ না, আমি ভাবছিলাম কি আমি কম্পিউটারে বসে আছি তো মানে এর গন্ধ পাচ্ছিলাম, চিকেন রান্নার গন্ধ পাচ্ছিলাম। আমি ভেবেছি অন্য কারোর বাড়িতে রান্না হচ্ছে, তারপরে আবার হঠাৎ করে ফুলকপির গন্ধ পেলাম। তারপরে বললাম তো ফুলকপি রান্না করেছে, তারপরে দেখি দুটোই রান্না করেছে। বাহ বাহ, আরেকজনে জল টল গুড়িয়ে একদম রেডি, বহুত খিদে পেয়েছে, আমি লেট করতেছি। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি, কেমন কোনটা খাও গাইস, কোনটা ছেড়ে কোনটা খাবে। আচ্ছা ফুলকপি আর দিয়ে মাছের ঝোল প্লাস চিকেন হয়েছে, তারপরে আবার চচ্চড়ি হয়েছে। বন্ধুরা আজকে প্রথমবারে তো আছে মাংস লেগ পিস নেই, তাই না? আজকে চিকেনটা পুরো ছেড়ে স্কুলে যে খেয়েছিলাম না সেরকম পুরো হয়েছে, পাতলা রান্না করেছে একদম। তাও একটা মাংস দাও, এটা অন্যরকম চিকেন হয়েছে। ব্যাস ঠিক আছে চলো খেয়ে বলো। সবুজ সবুজ আবার রুটি নিয়ে নিয়েছে বাম হাতে। হ্যাঁ আমার প্রিয় সামগ্রী তরকারি খেতে হেব্বি লাগে, তাই মু খাচ্ছি ওকে দেখা হবে। আচ্ছা কেমন হয়েছে চিকেনটা? মু ভালো হয়েছে, গরম গরম ঠান্ডাতে ভালোই লাগে বল। দেখো বন্ধুরা সন্ধেবেলা গুড ইভিনিং জানাই তোমাদের সবাইকে, তো আমাদের ঠাকুরঘর এটা, ঠাকুরঘরে চলে এসেছি, হ্যাঁ ঠাকুর দিচ্ছি, সন্ধেবেলা আরতি করছি, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ধূপ জ্বালিয়ে দিয়েছি, আর এখন আরতিটা সেরে নিলাম, তো শঙ্খ বাজাবো এখন। দেখো একটা আপেল কেটেছি, এখন শাশুড়িমাকে খেতে দেব। একটাই আপেল, অনেকটা বড় ছিল আপেলটা, তো আমার হাজবেন্ড নিয়ে এসেছিলো বাড়ি থেকে, এখন শাশুড়িকে খেতে দিলাম। খাও আপেল কাটা নিয়ে এসছে, মিষ্টি আপেল মিষ্টি খাও। দেখো সন্ধেবেলা চলে আসলাম একদম রান্নাঘরে, আজকে সিঙ্গাড়া বানাবো। সিঙ্গাড়া বানানোর জন্য দেখো ছোলা মটর আর চারটে আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, একদম সমস্ত কিছু দিয়ে দেবো, ছোলা মটর আলু আর দিয়ে চার পাঁচটা সিটি মেরে নেবো আর কি, দিলে সমস্ত কিছু একসঙ্গেই সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে না করে একসঙ্গেই সিদ্ধও করা যায় এগুলো। তো পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো প্রেশার কুকারে, দেখতে পাচ্ছ আর আলুগুলো না চারদিকে আমি কেটে দিয়েছি আর কি, যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে প্রেশার কুকারটা ঢাকা দিয়ে দিলাম, চার পাঁচটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে। আর ওটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি দেখো একটা বাটিতে এখন আমি নিচ্ছি দু বাটি মতো ময়দা আর কি, তার সঙ্গে দিলাম লবণ আর দেব হচ্ছে তেল সামান্য দেব আর কি, দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব, ভালো করে লবণ তেল মিশিয়ে নেব, দিয়ে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো ডো বানানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি, তোমাদের পরে দেখাবো। এখন তেলের উপরে একটু হিং দিলাম, তার আগে হচ্ছে গোটা জিরে কালো জিরে দিলাম, আর এটা দিচ্ছি দেখো একটু আদা ঘষে নিয়েছিলাম, গ্রেট করে নিয়েছিলাম, আদা দিয়ে দিলাম তেলের উপরে, আর তার সাথে দেখো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তেলের সাথে ভেজে নিয়েছি। আর এখন দেখো এই যে চীনাবাদাম ছিল, চীনাবাদামটা তেলের সাথে আগে একটু ভেজে নেব, তারপরে হচ্ছে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলু মটর ছোলা একসঙ্গে দিয়ে দিলাম, আর আলুগুলো আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কি, তো ঘুগনির আকারে কেটে নিয়েছি। দিয়ে দেখো লবণ দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এই মশলার সাথে এই আলু মটর ছোলা চীনাবাদাম সমস্ত কিছু একদম মিশিয়ে নেবো, নেড়ে চেড়ে আর কি একটা রান্না করে নেবো আর কি, মানে পুর বানিয়ে নেবো সিঙ্গাড়াতে দেওয়ার জন্য। এখানে দেখো ডো বানিয়ে নিয়েছিলাম, বেশ নরম হয়ে গেছে ময়দাটা মাখানো, আর এখন আমি বেলে নিয়ে দুটো ভাগ করে নিয়েছি, একটা ভাগ হয়ে গেছে, এক মানে রুটি বেলে দুটো ভাগ করে নিয়ে তারপরে একটা রুটিকে দুটো করে সিঙ্গাড়া করছি আর কি। তো দেখো শেপ করছি দোকানের মতো না হলেও, বাড়িতে বানাচ্ছি কিন্তু দোকানে তো মাপের সিঙ্গাড়া, মানে মাপের বলতে একটা কিনলে একটা, দুটো কিনলে দুটো, কিন্তু বাড়িতে বানালে কিন্তু অনেক কটা খাওয়া যায় আর কি, আর বাড়ির সবাইকেও খাওয়ানো যায় তাই না? তো যেভাবেই শেপ হোক না কেন বা যেভাবেই স্বাদ হোক না কেন সিঙ্গাড়া সিঙ্গাড়াই। তো দেখো আমার অনেক কটা বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক কটা বানিয়ে নিয়েছি বাড়িতে, ছোটো বড়, আর বড়গুলো না আমার মৌ বানিয়েছে, আমাদের মৌ জানো তো, আমি আরগুলো বানিয়ে
বানিয়েছি অবশ্যই। তো চলো এখন বানানো হয়ে গেছে সিঙ্গাড়াগুলো, দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল, আর এখন আমি সিঙ্গাড়াগুলো পরপর ছেড়ে দিচ্ছি আর কি। তো চার পাঁচটা ছটা করে দেব, মানে কম কম করে ভেজে নেব দু তিনবার করে সিঙ্গাড়া, যা কটা আছে তিনবার হবেই সিঙ্গাড়া মানে তেলে ভাজতে গেলে আর কি। তো এগুলো ভাজা হতে থাক, সময় লাগবে একটু একটু করে ভাজতে। তো দেখো নেড়ে চেড়ে ভাজতে ভাজতে দেখো এইরকম কালার এসে গেছে, পুরো একদম মানে সিঙ্গাড়ার আকারে চলে এসছে একদম কালারটা, পুরো দোকানের মতো লাগছে, তাই না? তো শেপটা কেমন হয়েছে বন্ধুরা একটু অবশ্যই কমেন্টে জানিও। তো আরও এক ভাটি বসিয়ে দিয়ে এসছি বুঝলে, আস্তে আস্তে হচ্ছে, সিঙ্গাড়াটা হতে টাইম লাগবে। তো আমার মেয়ে এখানে বসছে আর কি, এখানে হচ্ছে ওর প্রজেক্ট করছে, দেখো ড্রয়িং করছে, তোমাদের একটু দেখালাম, এরকম ড্রয়িং অনেক কটা করবে, বেশ ভালো ড্রয়িং করে আমার মেয়ে আর কি। তো এগুলো লাগবে তার কলেজে, ইয়ে রং মোম রং দিয়ে ও কালার করছে। তো দেখো বসিয়ে দিয়েছিলাম এক ভাটি, মানে প্রথমটা হয়ে গেছে, তারপরেরটা আবার বসিয়ে দিয়েছিলাম, পাঁচ ছটা করে হয়ে গেল, আর এই কটা আছে, লাস্টে হয়ে গেলেই আমার সিঙ্গাড়া একবারে রেডি হয়ে যাবে, সব সিঙ্গাড়াগুলো আমার এক পাশ থেকে ভাজা হয়ে যাবে আর কি। তো খাওয়া হবে, সবাই মিলে খাবে, আর আমিও একটা টেস্ট করব। মিষ্টি পড়ছে, দেখো এখানে সমস্ত কিছু ভেজে নিয়েছে, এখন গরম গরম সবাইকে খেতে দেবো আর কি সস দিয়ে। আর বড় বড় যে সিঙ্গাড়াগুলো সেগুলো আমি বললাম মৌ বানিয়েছে, দেখো মৌ খাচ্ছে ফার্স্টে। কি গরম, কেমন হয়েছে মো? ভালো। ভালো হয়েছে? বলো সবুজ কেমন হয়েছে বল। বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, রাতের খাবার দুপুরে রান্না ছিল আর কি, ওগুলোই হয়ে গেছে। আর মানে শীত তো পড়ে গেছে, চাদর গায়ে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ খুব ঠান্ডা লাগছে খাওয়ার পরে। তো এখন গর্তে ঢোকার পালা, গোহায় ঢোকার পালা আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এন্ড করছি। আমার এই ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা আছে নিউ ব্লগ নিয়ে, টাটা।